यदि पवर नाम उठकार की করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। করোনা সংক্রমণ রুখতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং নিরাপদ দূরত্ব বিধি মেনে চলুন। নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে মৌমিতা সরকার। 2020 সাল থেকে শুরু হওয়া করোনা পরিস্থিতির জেরে পরিবহন মালিক এবং কর্মীরা আর্থিক সমস্যার মুখে পড়েছেন। লকডাউনের জন্য এবং পরে সীমিত যাত্রী নিয়ে পরিবহনের নির্দেশের জন্য পরিবহন শিল্প লাভের মুখ দেখেনি। এই পরিস্থিতিতে গত বছর রাজ্য সরকার পরিবহন ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা ঘোষণা করেছিল। এই বছরেও করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে পরিবহন মালিকেরা বেশ কয়েক দফা দাবি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করেছেন। ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য প্রভাত পান বলেন, গত বছর থেকে পরিবহন শিল্প করোনা পরিস্থিতির জন্য প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়েছে এবং এই পরিস্থিতির মধ্যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে, বাসের যাত্রী কম। এই পরিস্থিতিতে পরিবহন কর্মীদের স্বার্থে এবং পরিবহন শিল্পকে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা কিছু দাবি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে জানিয়েছি। প্রধান দাবিগুলি হলো পেট্রোল ডিজেলের দাম ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার জন্য বাস ভাড়া বৃদ্ধি করা, রাজ্যের যে কোনো জায়গায় পরিবহন দপ্তরের অফিসে বাসের ফিটনেস পরীক্ষা করার যে আইন গত বছর চালু হয়েছিল তা আবার পুনর্বহাল করা, এছাড়াও রাজ্য হাইওয়েতে টোল ট্যাক্স মুকুব করা, ব্যাংক লোন ইএমআই এক বছরের জন্য মুকুব করা, ডিজেলের ওপর জিএসটি প্রয়োগ সহ বেশ কিছু দাবি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে জানিয়েছে ওই অ্যাসোসিয়েশন। আমরা শুনে নেব ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য প্রভাত পান কি বললেন। আমাদেরকে বাঁচান, আমাদের পরিবহন শ্রমিককে বাঁচান, পরিবহন শিল্পকে বাঁচান। গত বছর মার্চ মাস থেকে যে লকডাউন চালু হয়েছিল সেই সময় তিন চার মাস বাস বন্ধ থাকে, মাঝে কিছুদিন চলার পর আবার গাড়ি বন্ধ। এই পরিবহনের সঙ্গে লক্ষ লক্ষ পরিবহন শ্রমিক এবং কয়েক হাজার বাস মালিক যুক্ত। আজ গাড়ি বন্ধ হওয়ার ফলে পরিবহন শ্রমিকরা খেতে পাচ্ছে না, কাজ নেই, গাড়ি চললে তবে তারা কাজ পায়। এইভাবে দিনের পর দিন যদি গাড়ি বন্ধ থাকে তাহলে আগামী দিনে অনেক পরিবহন শ্রমিক এবং পরিবহন মালিক না খেয়ে মারা যাবে। তাই দিদির কাছে আমাদের অনুরোধ যে আপনি সমস্ত স্তরের মানুষের সুখ দুঃখ কষ্ট দেখেন, তাই আপনার কাছে অনুরোধ আমাদের এই পরিবহন শ্রমিক মালিকরা যে কষ্টে আছে তাদের কষ্টটা একটু লাঘব করুন। কারণ যেভাবে তেলের দাম একের পর বেড়ে চলেছে, বর্তমানে 90 টাকা লিটার ডিজেল হয়ে গেছে, এই অবস্থায় গাড়ি চালানো খুব মুশকিল। এবং আপনি গত বছর লকডাউনের সময় করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে এবং পরিবহন শিল্পকে বাঁচানোর জন্যে এক বছর রোড ট্যাক্স মুকুব করেছিলেন এবং পারমিট ফি সিএফের ক্ষেত্রে এক বছর কন্ডিশন করেছিলেন। তাই আপনার কাছে অনুরোধ, এবছরও এক বছর রোড ট্যাক্সটা মুকুব করার জন্য অনুরোধ করছি। সিএফ এবং পারমিটের ক্ষেত্রে এক বছর ফাইন যাতে না হয় এক বছর কনসিডার করার জন্য অনুরোধ করছি। এছাড়াও 90 টাকা লিটার ডিজেল, এই অবস্থায় গাড়িগুলো কী করে চলবে, আপনার কাছে অনুরোধ করছি আপনি পরিবহন শিল্পকে বাঁচান, শ্রমিকদেরকে বাঁচান। আমরা এ ব্যাপারে রাজ্যগতভাবে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি আমাদের ডিজেল পেট্রোলকে জিএসটিতে আনার জন্য এবং ইএমআইকে এক বছর কনসিডার করার জন্য, স্থগিত রাখার জন্য। কারণ আমাদের সব ব্যাংকের গাড়ি বন্ধ আছে, গাড়ি চালাতে পারবো না, গাড়ি চললেই ব্যাংক গাড়ি কিনে নিয়ে যাবে। তাই ইএমআই এক বছর স্থগিত রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি, ইন্স্যুরেন্সও এক বছর এক্সটেনশন করার জন্য আবেদন করেছি এবং পরিবহন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিশ গড়করকে জানিয়েছি, অর্থমন্ত্রীকে জানিয়েছি। আপনার মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আমাদের বিশ্বাস আস্থা আছে, তাই আপনার কাছে অনুরোধ এই লক্ষ লক্ষ পরিবহন শ্রমিকের কথা, হাজার হাজার বাস মালিকের মুখের দিকে দিয়ে তাদের কষ্টের কথা ভেবে আপনি পরিবহনকে নিয়ে একটু ভাবুন, একটু কী করলে আগামী দিনে পরিবহন শিল্প বাঁচে, শ্রমিকরা বাঁচে, মালিকরা বাঁচে, তাই আপনার কাছে আমাদের অনুরোধ। India's largest hallmarking group of companies introduces jewelry certification card. Purity is our surety. Prince and Nakoda Hallmarking Center.